আমেরিকার এক তরুণীর মাথায় সার্জারি করে এক ভয়ঙ্কর পরজীবীর আঁটি বিষাক্ত ডিম পাওয়া গেছে, যা দেখে ডাক্তারদের কপালে চিন্তার ভাঁজ। কিভাবে এই পরজীবী মেয়েটির মাথায় ঢুকে ব্রেনের উপর বিষাক্ত ডিম পারল, গবেষণা করে উদ্ঘাটন হলো সেই আসল রহস্য। এবং এটির হাত থেকে আপনি আপনার পরিবারকে বাঁচাতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ইয়াদিরা প্রথম থেকেই সন্দেহ করেছিল তার মাথায় টিউমার বাসা বেঁধেছে, কিন্তু সে সম্পূর্ণরূপে ভুল ছিল। এমআরআই স্ক্যান করার পর বোঝা যায় তার মাথায় গোল গোল কিছু রয়েছে যা ভেতরে গিয়ে আটকে গেছে। কিন্তু এর থেকেও অবাক করার কথা ছিল যে এগুলো ফিতাকৃমির ডিম ছিল। একটি ফিতাকৃমি ইয়াদিরার ব্রেনের মধ্যে ডিম পেরেছিল। সে সম্পূর্ণরূপে একটা বছর অত্যন্ত মাথা ব্যথা সহ্য করেছে, আর এর পেছনের প্রধান কারণ ছিল এই ছোট ছোট ডিম। এরপর সে ডাক্তার একজন নিউরোলজিস্ট ডাক্তারকে ডেকে নেন। এরপর মাথা থেকে সেই কিট এবং ডিমগুলোকে বের করার পরিকল্পনা করা হয়। তারপর নিউরোলজিস্ট হাসপাতালে আসেন এবং তার কাজ শুরু করে দেন। ইয়াদিরার ব্রেনের সেই অংশটি অপারেশনের মাধ্যমে কেটে ফেলা হয় যেখানে মূলত সেই ডিমগুলো ছিল, এবং ধীরে ধীরে ডাক্তাররা ফিতা ক্রিমির আটটি ডিম খুঁজে পান। সেটি খালি চোখে দেখা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার ছিল। তবে এই ডিমগুলো বের করতে অত্যাধুনিক কিছু মেশিনের সাহায্য নেওয়া হয়েছিল। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটাই ছিল যে এই ডিমগুলো খুব জলদি ফিতা ক্রিমির রূপ নিচ্ছিল, অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটতে যাচ্ছিল। এই সম্পূর্ণ সার্জারি জুড়ে ডাক্তার একটি ভিডিও তৈরি করেছিলেন। ইয়াদিরা জানত তার মাথায় হওয়া সার্জারির এই ভিডিও সম্পূর্ণ রেকর্ড করা হয়েছে, কারণ এটি ছিল পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং অপারেশন। কিন্তু সে এই ভিডিওটি কখনই না দেখার সিদ্ধান্ত নেয়। তার মতে তার জীবন বেঁচে গেছে, তার মাথার ব্যথা ভালো হয়ে গেছে, এখন তার সেই ভিডিও দেখার কাজ নেই, সে অনেক খুশি। প্রিয় দর্শক, কাহিনী এখানেই শেষ হয়ে যায়নি। সার্জারির পরে চিকিৎসা বিজ্ঞানীরা ইয়াদিরাকে ঘিরে ধরে বারবার জিজ্ঞাসা করতে থাকে, আপনি একটু খেয়াল করে দেখুন তো ঠিক কিভাবে ফিতা কৃমিগুলো আপনার মাথায় প্রবেশ করেছিল। ইয়াদিরা উত্তরে বলে, 2 বছর আগে সে মেক্সিকোতে ঘুরতে গিয়েছিল। আর এতেই ডাক্তার বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি কি মেক্সিকোতে গিয়ে কোনো অল্প রান্না করা মাছ বা কাঁচা মাছ খেয়েছিলেন, অথবা কোনো কাঁচা মাছ মাংস? আর ঠিক তখনই ইয়াদিরা মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি খেয়েছিলাম তো, অনেকেই খায় তাই আমিও খেয়েছি। ডাক্তাররা সঙ্গে সঙ্গে বুঝতে পারল নিশ্চয়ই সেই কাঁচা মাছ খাওয়ার ফলে ফিতা ক্রিমির লার্ভা ইয়াদিরের শরীরে প্রবেশ করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে ফিতা ক্রিমির ইনফেকশন বেশিরভাগ ক্ষেত্রে গ্রামীণ পরিবেশে দেখা যায়। যদি কোনো মানুষ ভালোভাবে রান্না না করে মাছ খায়, অর্ধেক সেদ্ধ মাছ বা মাংস খায়, তাহলে এইরকম ফিতা ক্রিমির পরজীবিতা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। অর্ধ সেদ্ধ কোনো খাবার খেলে পরজীবী অবশ্যই শরীরে বাসা বাঁধবে। প্রিয় দর্শক, এখন থেকে সতর্ক হয়ে যান। আপনারা যখন কোনো খাবার খাবেন সেই খাবার আগে ভালো করে চেক করে নেবেন। গবেষণায় বলছে আমেরিকায় প্রতি বছর 1000 মানুষের মৃত্যু হয় এই পরজীবীর আক্রমণ থেকেই, কিন্তু সৌভাগ্যক্রমে ইয়াদিরা এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু এই চিকিৎসার খরচ অত্যন্ত বেশি, বেশিরভাগ ক্ষেত্রে লোকজন এই চিকিৎসার খরচ মেটাতে পারে না। ডাক্তাররা বলেছিলেন ইয়াদিরাকে প্রত্যেকটি পরজীবী বের করতে 30 লক্ষ টাকা খরচ করতে হয়েছে। এবার আপনি হিসেব করুন 8টি পরজীবী বের করতে কত কোটি টাকা খরচ করতে হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি যদি পরবর্তীতে কোনো খাবার খান এই ভিডিওটির কথা মাথায় রাখবেন, অর্ধ সেদ্ধ কোনো খাবার কখনোই খাবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।